কোলাঘাটে কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারীদের সভা 26 মার্চ 2022 শনিবার বেলা 11টা থেকে কোলাঘাট কাঠচড়া ক্রিকেট ময়দানে কোলাঘাট মেছেদা পাশকুড়া বাগনান ও দেউলটি এলাকায় কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের 26তম বার্ষিক সভা ও মিলনোৎসব সম্পন্ন হলো। এই সভায় উক্ত এলাকাগুলি থেকে সারাদিনে কোভিড বিধি মেনে পর্যায়ক্রমে প্রায় 1250 জন নথিভুক্ত সদস্য উপস্থিত হয়েছিলেন। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর মাইতি। তারপর সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে শোক জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা হাওড়া খড়গপুর এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক সমরেশ কুমার ব্যানার্জি বলেন, অবসর জীবন মানেই অবসাদ বা হতাশ নয়। বয়সকালে আমাদের সবার সংসারে গ্রামে পাড়ায় অনেক কিছু দেওয়ার আছে, করার আছে। সীমান্ত রক্ষায় যেমন কম বয়সী জওয়ানদের প্রয়োজন আছে, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন হয় পাকা অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের। অবসর জীবন বলে নিজেদের দুর্বল অসহায় কমজোরি ভাববেন না। এদিন সভায় উপস্থিত সকল সদস্যদের ফুল স্মারক স্মরণিকা ও মিষ্টান্ন দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন কোলাঘাট। আচ্ছা, আমাদের এটা 26তম সম্মেলন হচ্ছে। আমরা করোনার জন্য দু বছর করতে পারিনি, এইবারে আমাদের অনেক লোকসংখ্যা কমে গেছে। এই বছর 1200 মতো আমাদের ইয়ে আছে মেম্বার হয়েছে। আপনাদের যে এই অবসরপ্রাপ্ত কেন্দ্র যে ইউনিয়ন আছে, আপনাদের সদস্য সংখ্যা কত? 1200, প্রায় 1200। আজকে সবাই আসবে? হ্যাঁ, সবাই। তো মিটিং হবে আজ? হ্যাঁ, মিটিং হবে। কলকাতার থেকে আমাদের ফেডারেশন সিজিপিও কলকাতার থেকে সব আসবে ও রাজ্য স্তরের নেতৃত্বরাও আসবে? না, রাজ্য নয়, এটা পুরো কেন্দ্রীয় স্তর। কেন্দ্রীয় স্তরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা? আমার নাম সমরেশ কুমার ব্যানার্জি, আর শ্রী তারপাল বেড়া, এই হলো কোষাধ্যক্ষ। আচ্ছা, আপনি? আমি, আমার নাম জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ।